আসসালামু আলাইকুম সবাইকে, শিরিনের ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাব, তো ভাবলাম যে আপনাদের সাথে কিভাবে আমি জিনিসটা তৈরি করি আপনাদেরকে একটু দেখাবো। তো আমার কাছে এখানে চারটা চিকেন ব্রেস্ট আমি নিয়েছি। আমি একটু তাওয়া চিকেন আজকে রান্না করব। তাওয়া চিকেনটার মানে হচ্ছে আমি তাওয়ার ভেতরে রান্না করব। তো সাথে থাকুন, দেখুন আমি কিভাবে করে রান্না করি। যারা আমার সাথে ভিডিওটা দেখছেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার ইউটিউবটাকে, তাহলে একটু সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। এখানে দেখেন এই চারটা চিকেন। হ্যাঁ, প্রথমে আমি এগুলোকে একটু এই নাইফটা দিয়ে একটু কিভাবে করে কাটি একটু দেখি। এগুলোকে একটু আমি ভালো মতো একটু নাইফ দিয়ে ইয়ে করে নিব, তাহলে একটু ভেতরে সুন্দর করে মশলাগুলি যাবে। দেখেন আমি ছুরি দিয়ে এগুলোকে একটু বেশি ডিপ করে কেটেছি যাতে মশলাগুলি একটু ভেতরে যায়। তো পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আপনারা ভাবতে পারেন যে আপনাদের কাছে এত বড় পিস যদি বাড়িতে না থাকে তাহলে কি করবেন, আপনারা ছোট পিস দিয়েও করতে পারবেন। তো আমি এটা দিয়ে করলাম একটু দেখার সৌন্দর্যের জন্য। হ্যাঁ, তো এবার আমি এটার ভেতরে লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস হবে। প্রথমে আমি একটু লেবুর রসটা দিয়ে দিলাম, বিচিগুলোকে একটু ফেলে দিই। আমি এক হাত দিয়ে আসলে ভিডিও করছি, যার কারণে আসলে একটু নড়াচড়া হচ্ছে বেশি। এবার আমি এটার ভেতরে একটুখানি লবণ দিয়ে দিব। তারপরে এটার ভেতরে আমি হচ্ছে দিয়ে দিব হলুদের গুঁড়া। আপনারা অনেকেই চিকেনের তান্দুরি খেয়েছেন, বাট চিকেনের তান্দুরি আর এটা হচ্ছে সেই তাওয়া চিকেন। আমি যেভাবে করে করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করে দেখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। হ্যাঁ, আমি একটু রসুনটা আদার চেয়ে একটু বেশি 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো মতো হাত দিয়ে একটু মেখে নিব। যাতে প্রতিটা মাংসের ভেতরে এভাবে ভিতরে ভিতরে করে যাতে লেবুর রসটা, তারপরে লবণটা, আদা রসুনটা ভালো মতো যায়। এভাবে করে মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। এখন চলে যাচ্ছি বাকি প্রসেস কীভাবে করি দেখেন। আমি এই চিকেনটাকে 10 মিনিটের জন্য এভাবে করে রেখে দিব। এবার আমি একটা বাটিতে একটু পানি দিব। আর এই পানির ভিতরে আমি এই কাঁচামরিচগুলোকে একটু কেটে নিয়েছি, এটা একটু পানির মধ্যে ভিজিয়ে দিব। এটা শেষের দিকে আমার লাগবে। হ্যাঁ, এটা একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আপনারা যারা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে তারা চাইলে এই পানিটার ভিতরে একটু সাদা ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে একটু ঝালটা একটু কমে যাবে। বাট আমাদের অত ঝালের কোনো সমস্যা নাই, আমি একটু স্পাইসি করব, যে কারণে আমি জাস্ট এটা একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। আর এটাকে এভাবে করে 10 মিনিটের মতো এভাবে করে রাখবো। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এবার আমি একটা বলের ভিতরে ইয়োগার্ট নিচ্ছি। আমি একটু ইয়োগার্ট এখন একটা ইয়ে তৈরি করব, ইয়োগার্ট তৈরি করব। কি কি দিচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এটা আমি কখন ইউজ করব সেটা আপনাদের সাথে ওয়ান বাই ওয়ান দেখতে পাবেন আপনারা। এখানে দিয়ে দিচ্ছি একটু আদা, তারপরে এখানে আমার লাগবে হচ্ছে
এটা হচ্ছে জিরা, জিরার গুঁড়ি দিলাম, আর এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়ি, আর হচ্ছে লাগবে আমার গোলমরিচ। এবার এটার ভেতরে একটু পানি মিক্স করব। এবার এই মিক্সিংটাকে একদম খুব ভালো মতো মিক্স করব। তো আমি এটা একটু ব্লেন্ডারে মিক্স করে আসছি। সো এবার এই যে ব্লেন্ড করে এটা আমি নিয়ে আসছি, এখন এটা এখানে রাখলাম। এবার আমি চুলার উপরে একটা ফ্রাইপ্যান ঠিক না, তাওয়া, এটা বেশ ভারী, তো এটা আমি চুলার উপরে দিয়ে রেখেছিলাম একটু গরম হওয়ার জন্য। হ্যাঁ, এবার আমি এটার ভেতরে তেল ঢেলে দিচ্ছি। আপনারা এটা এটা আসলে তাওয়া চিকেন, তো এটা তাওয়ার মধ্যে করলেই এটা বেশি ভালো লাগবে। তো এবার আমি এটার উপরে চিকেনটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হবে, চারিদিকে যাতে না ছিটে। এটা আসলে খেতে খুবই মজা। হ্যাঁ, আপনারা এভাবে করে ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। এখানে যে পানিটুকু ছিল এই বোলের মধ্যে ম্যারিনেট করার পরে, আমি এটুক ফেলবো না, এটুক আমি দিয়ে দিব। এবার আমি একটু সময় নিব, এটা এক সাইড হবে, তারপর আমি আবার আদার সাইডকে এটাকে উল্টিয়ে দিব। আমি এবার একটু এটা কিছু উল্টিয়ে দিব। এবার হচ্ছে এটাকে আমি আরেকবার একটু উল্টিয়ে দিব, এটাকে বেশি কুক করা যাবে না। সুন্দর, চিকেনটা আমার প্রায় 80% মতো কুক হয়ে গিয়েছে। এবার আমাকে যে কাজটা করতে হবে, এখানে যে আমি ইয়োগার্ট আর ওই জিনিসগুলো দিয়ে যেটা করেছি, এটা এবার আস্তে আস্তে চিকেনের গায়ে মেখে মেখে একটু একটু করে দিতে হবে, একবারে সবগুলি দেওয়া যাবে না। এভাবে করে কয়েকবারই এটা বাটিতে যেগুলো করেছি সবগুলো দিতে হবে। তো এবার এগুলোকে আমি আস্তে আস্তে একবার উল্টাবো, এপাশ ওপাশ করে ভেজে নিব বারবার করে। হ্যাঁ, ডালটাকে একটু বাড়াবো। এবার একটু এই সাইডটাতেও দিব আবার।
আমার বিশ্বাস আপনারা যারা তান্দুরি চিকেন খেয়েছেন তারা এভাবে করে একটু তাওয়ার উপরে করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগবে। এবং এটা খুবই সহজ, ঘরের মধ্যে যে জিনিসগুলো আমি ইউজ করেছি উপকরণগুলি সবগুলি আপনাদের সবার বাড়িতেই আছে। তো এইভাবে করে আমি আবার উল্টাবো। এবার একদম স্লো আঁচে দিয়েছি, দিয়ে এবার একটু মশলাটা যাতে ভালো মতো খুব ভেতরে ঢুকে, দেখেন দেখতে কেমন হয়েছে, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আপনাদেরকে আসলে খাওয়াতে পারছি না, বাট আপনারা একদম খুব সহজ এটা ট্রাই করে দেখবেন বাসায় প্লিজ। এবার আমি এখানে যে কাঁচামরিচগুলো ছিল এই কাঁচামরিচগুলো এটার মধ্যে দিয়ে দিব। আর তার উপরে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। এভাবে করে 2-3 মিনিট আমি রাখবো, তারপরে আমি এটাকে এখন সুন্দর করে একটা সার্ভিং প্লেটে ঢেলে নিব। তো দেখেন কত তাড়াতাড়ি করে হয়ে গেল, আমার একদম বাড়িতে যা ছিল তাই দিয়েই করে ফেলা। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটের ভিতরে ঢেলে নিচ্ছি, তারপরে এটাকে ইচ্ছা করলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন সার্ভিং প্লেটের মধ্যে এটা ঢেলে নিয়েছি। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন শিরিনের ব্লগের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা এখনও আমার ফেসবুকে আমার পেজটাকে ফলো করেননি তারা ফলো করতে পারেন, যারা সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।